আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, আমি জেসিনা মুর্শিদ। আজ আপনাদের বলব বেসিক রুলস অফ আর্টিকেল নিয়ে কিছু মজার গল্প। গল্পের শুরুটা হোক তিনজন খুবই মজাদার ক্যারেক্টারের সাথে পরিচয় দিয়ে। আর তারা তিনজন হলো এ এন এবং ডি। এ এন দুজন কাজিন হলেও ডি কিন্তু তাদের পাশের বাসার ফ্রেন্ড। এদের তিনজনের নানান দুষ্টুমির কারণে আর্টিকেলের নানান রুলসগুলো আমাদের কাছে এত বেশি কনফিউজিং। এবার চলে আসি আমরা মূল গল্পে। আমাদের আশেপাশে এমন কিছু ব্যক্তি থাকে যারা কিনা একটু ব্যতিক্রম ধর্মী। প্রত্যেক কমিউনিটিতে একজন ব্যক্তি পাওয়া যায় যে কিনা সকলের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করে, কিন্তু সেম কমিউনিটিতে আরেকজন ব্যক্তি আছে যে কিনা দুষ্টুদের সঙ্গে দুষ্টুমি করতে পছন্দ করে। তাহলে আমাদের প্রথম রুল কি হতে পারে? ইংলিশ অ্যালফাবেটে সবগুলো কনসোনেন্ট মিলে যদি একটি কমিউনিটি তৈরি করে এবং সেই কমিউনিটির কেউ কেউ যদি ওয়ার্ডের প্রথমে বসে সবার সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করে, তাহলে ওয়ার্ডের প্রথমে তাদের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য এ বসবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, প্লিজ হ্যান্ড মি এ বুক। আমাদের গল্পের তিন নম্বর ক্যারেক্টার ডি, সে কিন্তু ডেফিনাইট পরিবারের মানুষ, অর্থাৎ সে নিজেকে একটু ভিন্ন মনে করে, তাই সে ভিন্ন ধর্মী মানুষদের সঙ্গে ফ্রেন্ডশিপ করতে চায়। তাহলে আমাদের দুই নম্বর রুলটা কি হতে পারে? ব্যতিক্রম ধর্মী ভিন্ন যা কিছু আছে সেই ক্ষেত্রে ডি ব্যবহৃত হয়। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, দ্য মুন ইজ শাইনিং টুনাইট। আমরা প্রত্যেকে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে অনেক বেশি পছন্দ করি। এবার চলে আসি আমরা রুলস নাম্বার থ্রিতে। আমাদের সবারই মাঝে মাঝে কিছু কিছু মানুষের সঙ্গে ঝগড়া হয়ে থাকে। গ্রুপ ভার্পের সঙ্গে দিয়ে ঝগড়াটা ঠিক তেমনই অনেক দিনের। তারা একে অন্যের সঙ্গে ঘুরতে যেতে চায় না। তাহলে আমরা রুলস নাম্বার থ্রিতে কি বলতে পারি? মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগে সবসময় দি বসে, কিন্তু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগে যদি গ্রুপ ভার্প বসে তাহলে সেক্ষেত্রে দি বসতে চায় না। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, হি প্লেস দ্য গিটার। কিন্তু ওই যে গ্রুপ ভার্ব, তাহলে এখানে উদাহরণটা কি দিতে পারি? হি প্লেস অন গিটার। এ এবং অ্যান দুইজন কাজিন। কাজিন হওয়ার শর্তে তারা কিন্তু একই পরিবারের মানুষ, আর তাদের পরিবারের নাম হলো ইনডিফিনাইট আর্টিকেল। কিন্তু ডি ছিল তাদের পাশের বাসার বন্ধু। পাশের বাসার বন্ধু হওয়ার শর্তে
তার পরিবারের নাম হলো ডেফিনাইট আর্টিকেল। এবার চলে আসি আমরা রুল নাম্বার ফোরে। ইনডিফিনাইট আর্টিকেল পরিবারের লোকজন অনেক বেশি ক্যারিয়ার সচেতন। ক্যারিয়ার সচেতন হওয়ায় তাদের সামনে যখনই বিজনেস, প্রফেশন এরকম কোনো কথা ওঠে, তখনই তাদের ওই সব ওয়ার্ডগুলোর সামনে দেখতে পাওয়া যায়। তাহলে আমাদের রুলটা কি হতে পারে? বিজনেস কিংবা প্রফেশন এই জাতীয় শব্দের পূর্বে সবসময় ইনডিফিনাইট আর্টিকেল অর্থাৎ এ অথবা অ্যান বসে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, হি ইজ এ বিজনেসম্যান বা হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। বাচ্চারা কিন্তু বড়দের তুলনায় কালারফুল জিনিস একটু বেশি পছন্দ করে। এবার আমরা চলে আসি রুল নাম্বার ফাইভে। দা কিন্তু সবসময় সবার আকর্ষণ পেতে চায়। সাধারণত কালারের আগে কখনো দা বসে না, কিন্তু সেই আকর্ষণ নির্দিষ্ট কালার বোঝাতে সেই ক্ষেত্রে দা বসে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, গ্রিন ইজ এ বিউটিফুল কালার। কিন্তু আকর্ষণের উদাহরণ কি দিতে পারি? দ্য গ্রিন ইন দ্যাট সিনারি হ্যাজ ফেডেড। আজ না হয় এ পর্যন্তই থাক। আগামীতে আরও মজা করে ইংলিশ শিখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আজকের এপিসোড ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন আপনার প্রয়োজনীয়, আপনার মূল্যবান অ্যাডভাইস। অবশ্যই অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। Till I can't no more. I got the horses in the back. Horse stock is a